আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সাধারণভাবে সাস্টে ভর্তি হতে সকলে আগ্রহী থাকে, বিশেষ করে সাস্টের অনন্যতার কারণে সাস্ট নিয়ে আগ্রহ বেশি। তো সেখানে সাস্টের যে দুটো ইউনিট আছে তার মধ্যে এ ইউনিট আর হচ্ছে বি ইউনিট। দেখুন, বি ইউনিটের ক্ষেত্রে শিক্ষার্থীদের অতটা তথ্য ভালো করে খোঁজ রাখা হয় না, কিন্তু কথা হচ্ছে যে এখানে সায়েন্স আর্টস কমার্স তিনটা মিলেই এই ইউনিট, এবং এখানে ইউনিটের ক্ষেত্রে সিট সংখ্যা ভাগ করা আছে। বিশেষ করে তোমরা হয়তো যারা ভিডিও দেখতেছো তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা শুধু সরাসরি আমাদের ভিডিওটা না দেখে এই তথ্যগুলো আমি যেটা শেয়ার করি সেটা একটু ডায়েরিতে লিখে রাখবা। লিখে রাখার ফলে কী হবে, তুমি আসলে বিষয়টা মনে রাখতে পারবা। যে দোকানদার দোকানদারি করে কিন্তু তার ডায়েরিতে লিখে রাখে না বা হিসাব লিখে রাখে না, সে কিন্তু পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়। তো তোমরা হয়তো ভিডিও দেখে যাচ্ছ বারবার, কিন্তু তোমরা ভাবতেছো যে না, এই তথ্যগুলো আমার মনে থাকবে, এরকম কিন্তু খুব কম হবে, এবং তোমার পছন্দনীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার মিস হতে পারে। আমি কষ্ট করে বোর্ডে কেন লিখি, তোমাদের সামনে সরাসরি তো বলতে পারতাম, কিন্তু একটা কথা শোনার মাধ্যমে যতটুকু মনে থাকে লেখার মাধ্যমে কিন্তু বেশিরভাগ মনে থাকে। তোমরা ভর্তি হওয়ার জন্য যারা অপেক্ষায় আসো, যারা বিভিন্ন ভিডিও দেখতেছো, মানে আমি বলবো অবশ্যই একটা সফট ডায়েরি কিনে বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে ভিডিও দেখে কত পর্যন্ত টানতে পারে, কত পর্যন্ত যেতে পারে, এই বিষয়গুলো সুন্দর করে লিখে রাখবা। এটা তোমার কাজে দেবে, তোমার উপকারে আসবে। তুমি শুধু ধারাবাহিক ভিডিও দেখে গেলে কখনোই আসবে না। তো সেখানে আসো, সায়েন্স আর্টস কমার্স মিলে এই ইউনিটটা নিয়ে আমরা আলোচনা করি। মানে বি ইউনিটে মোট সিট হচ্ছে আমাদের 602টা, সায়েন্স আর্টস কমার্স প্লাস সি এমএলএ 602টা। এর ভিতরে হচ্ছে সায়েন্সের জন্য 220টা, আর কমার্সের জন্য, আর্টসের জন্য হচ্ছে 299টা, আর কমার্সের জন্য হচ্ছে 83টা। খুব অল্প সংখ্যক সিট কমার্সের জন্য। তো সেখানে যে বিষয়টা হয়ে থাকে যে গতবার সায়েন্সের জন্য 500 সিরিয়াল থেকেও ইংলিশ বাংলা এই সাবজেক্টগুলো পেয়েছে, এটা জরিপে দেখা যায়। আবার আর্টসে সিট গিয়েছিল হচ্ছে 350-এর মধ্যে সিটটা শেষ হয়ে গেছিল। কমার্সের জন্য 100-এর ভিতরে সিটটা শেষ হয়ে গেছিল বা 100-এর কাছাকাছি মানে গেছিল। সেবার মানে গতবার সাস্টের পরীক্ষা সবার পিছনে হয়েছে। সাস্টের পরে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, জাহাঙ্গীরনগর বা এই পরীক্ষাগুলো হয়নি, কিন্তু এবার কিন্তু তা হয়েছে। বিশেষ করে সাস্টের পরে হয়তো গুচ্ছর পরীক্ষার ভিতরে অনেকে ভালো করতে পারেনি, কিন্তু জাহাঙ্গীরনগরে সে হয়তো ভালো করতে পেরেছে। তো এরকমও এবার ঘটতে পারে। তো সেই ভিত্তিতে হয়তো এবার কিছুটা হলেও পরিবর্তন হতে পারে, যে ভিন্ন ভিন্ন যেতে পারে। তো এবার আমি প্রত্যাশা করতেছি যে যারা সায়েন্সে 1000 জনের মধ্যে আসো, 1000 বা 1000 একটু বেশি, তারা হয়তো সায়েন্সের সাবজেক্টগুলো পাবা। বিশেষ করে বি ইউনিটের ভিতরে ইকোনমিক্স, সমাজকর্ম, লোক প্রশাসন, ইংলিশ এই সাবজেক্টগুলোর চাহিদা বেশি থাকে। তো 1000 জন বা 1000 জনের বেশি এর থেকে হয়তো সাবজেক্ট পেতে পারো। আর যারা আর্টসে 600-এর ভিতরে আসো তারাও হয়তো সাবজেক্ট পেতে পারো এবার, কারণ এরপরে জাহাঙ্গীরনগরে পরীক্ষা হয়েছে। জাহাঙ্গীরনগর কিন্তু অনেক কাঙ্ক্ষিত একটা প্রতিষ্ঠান, সেখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে ছাত্রদের আগ্রহ বেশি থাকে, ঢাকার ভিতরে একটা পজিশন। আর এখানে কমার্সে এবার আশা করতেছি যে 150 জনের মতো যাবে। তারপরেও যদি ঘটনা এরকম ঘটে থাকে যে যারা সিলেট অঞ্চলের শিক্ষার্থী তারাই বেশিরভাগ বি ইউনিটে আবেদন করেছে, তাহলে কিন্তু আরও কম যেতে পারে। এখন আমি যে তথ্য দিচ্ছি এটাই যে সঠিক হবে তা নয়, এর বেশিও যেতে পারে, এর কমও যেতে পারে। কিন্তু তোমরা একটা ইউনিভার্সিটিতে খোঁজ রাখো, খোঁজ রাখার না রাখার কারণে অনেকের চান্স মিস হয়ে যায়। তো তোমরা যারা খোঁজ রাখতে চাও অবশ্যই ভালো করে খোঁজ রাখবা, এবং তুমি অবশ্যই ভর্তি হতে পারবা। সেখানে তোমার ভর্তি হলে একটা সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারবা, যেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে গেলে তোমার অনেক খরচ হবে। অনেক শিক্ষার্থী কিন্তু খোঁজ না রাখার কারণে সে পরে জানতে পারে যে আমাকে ডেকেছিল কিন্তু আমি খোঁজ রাখিনি, এটা কিন্তু অনেক কষ্টের একটা বিষয়। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, কোন বিষয়ক ভিডিও দেখতে চাও সেটা আমাদেরকে বলবা। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।